नमस्कार বন্ধুরা ওয়েলকাম টু টিলার্স টু কমপ্লিট টাস্ক আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সহজে জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ করবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বি ভার্ব কোনগুলোকে বলা হয় আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ এবং আর এই তিনটাকে বি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব তখন শুধুমাত্র এদের সঙ্গে নট যোগ করে দেব অর্থাৎ আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স শিখেছি এর আগের ভিডিওতে আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স শিখেছি এবং সেখানে আমরা এটাও শিখেছি যে অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করা হয় তোমরা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করি এবং কিভাবে সহজে আমরা অ্যাম ইজ আরটাকে ব্যবহার করতে পারি এবার আমরা দেখব যে শুধুমাত্র নট যোগ করে আমরা এটাকে নেগেটিভ করে দেব আর কোনো কিছু নেই এতটাই সহজ যদি আমরা এখানে ওয়ার্কিং দিয়ে একটা ওয়ার্ক একটা ভার ধরি যে ওয়ার্কিং নাও করে দিলাম এখানে একটা এবং এখানে করে দিলাম আই অ্যাম আই এর পরে অ্যাম হয় এবং তারপরে একটা নট বসিয়ে দিলাম শুধুমাত্র অ্যাফারমেটিভ সেন্টেন্সের এই যে অ্যাম ইজ আর থাকে তার পরবর্তী অংশে আমরা নট বসিয়ে দিয়ে এটাকে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি যেমন আই অ্যাম নট ওয়ার্কিং নাও যদি উই হয় উই এর পরে আমরা আর ব্যবহার করি তাহলে উই আর নট ওয়ার্কিং নাও করতে পারি উই আর নট ওয়ার্কিং নাও একই রকম ভাবে আমরা করতে পারি যে ইউ ইউ আর নট ওয়ার্কিং নাও ইউ আর নট ওয়ার্কিং নাও কিংবা হি লেখার পরে হি ইজ নট ওয়ার্কিং নাও হি ইজ নট ওয়ার্কিং নাও কিংবা সি লিখেও আমরা লিখি যে সি ইজ নট ওয়ার্কিং নাও সি ইজ নট ওয়ার্কিং নাও এইভাবে কিন্তু আমরা যে কোনো নাম নাম হলে রাকেশ বা রমেশ রমেশ লিখলাম যে রমেশ ইজ নট ওয়ার্কিং না তো একই রকম ভাবে আমরা কি করছি না শুধুমাত্র অ্যাফারমেটিভ সেন্টেন্স যেটা শিখেছি আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্স শিখেছি এর আগের ভিডিওতে সেই অ্যাফারমেটিভ সেন্টেন্সটিকে শুধুমাত্র একটা হেল্পিং ভার্ব অর্থাৎ অ্যাম ইজ আর এর পরেই আমরা নট যোগ করে দিলেই এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে এতটাই সহজ এতটাই সিম্পল এটাকে কমপ্লিকেটেড করার কিছুই নেই যে কোনো সেন্টেন্স যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে নেগেটিভ করতে যাব আমরা যে অ্যাম ইজ আর ব্যবহার করছি সেই যে হেল্পিং ভার্বটা ব্যবহার হচ্ছে তারপরেই আমরা নট যোগ করেই আমরা সেটাকে নেগেটিভ করে দেব আই অ্যাম নট ওয়ার্কিং নাও আমি এখন কাজ করছি না উই আর নট ওয়ার্কিং নাও আমরা এখন কাজ করছি না এভাবে এতটাই সহজভাবে এটা করা যায় তো তোমরা ভিডিওটি দেখলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে নেগেটিভ সেন্টেন্সগুলো আমরা কিভাবে করি বা তোমরা নেগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করতে পারো ইউয়ার্কিং এর জায়গায় তোমরা লিখতে পারো যে আই অ্যাম নট ওয়াচিং টিভি নাও উই আর নট ওয়াচিং টিভি নাও বা দে আর নট ওয়াচিং টিভি নাও এরকম ভাবে বাক্য তৈরি করতে পারো ছোট ছোট বাক্য তৈরি করি আমরা খুব সাধারণভাবে সিম্পলভাবে শেখার চেষ্টা করছি খুব সহজে আমরা ইংরেজি শেখার চেষ্টা করছি যে ইংরেজির বাক্যগুলোকে খুব সহজে গঠন কিভাবে করব আমি এর আগে লম্বা ভিডিও বানিয়েছি তোমাদের মধ্যে কেউ কেউ দেখে থাকবে বা কেউ নাও দেখে থাকতে পারো তবে আমি কম সময়ের মধ্যে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং কম সময়ের মধ্যে কভার করতে পারো এবং সহজে যাতে শিখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব